সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা হচ্ছে, আমি অনেকদিন প্রিন্টার নিয়ে, এসপি প্রিন্টার নিয়ে কাজ করছি, অনেকগুলো প্রিন্টার নিয়ে অনেকগুলো ভিডিও করছি, যে ভিডিওর মাধ্যমে আমি দেখাইছি কীভাবে প্রিন্টারগুলো ইউজ করতে হয় এবং প্রিন্টারে কী কী সমস্যা, এগুলো কীভাবে সমাধান করতে হয়। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে এসপি ল্যাপটপ নিয়ে। আগে এসপি প্রিন্টার নিয়ে করছি, এখন ল্যাপটপের প্রশ্ন টান হবে। এতদিন হয়েছিল কি এসপি প্রিন্টারের। তো এই ল্যাপটপটা হচ্ছে এসপি এলিটবুক 840G1, ঠিক আছে। তো এই ল্যাপটপটা, এটা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ। আমরা অনেকেই এখন এটার উপরে খুব আগ্রহী, যেটা হচ্ছে মানে এখন রিকন্ডিশন যে ল্যাপটপগুলো আসে সেই ল্যাপটপগুলো আমরা অনেক কম দামে কিনে থাকি, প্রায় অর্ধেকের কম পড়ে থাকে দামটা। তো এই ল্যাপটপগুলোতে কী কী সমস্যা হয় সেটা আমরা আজকের এই ভিডিওতে জানবো। এর আগে আমি ল্যাপটপের একটা রিভিউ করব, অর্থাৎ ল্যাপটপ কী কী আছে সেই জিনিসগুলো নিয়ে আমি একটু কথা বলবো। এটা হচ্ছে, এই ল্যাপটপটা হচ্ছে আপনার অনেকটা স্মার্ট, অনেক স্মার্ট এখনকার বর্তমানে, যেটা স্মার্ট বলতে। তো এই ল্যাপটপটার উপরের ইয়েটা, উপরের যে কাভারটা, এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক এবং এটা খুব স্লিম। এরপরে দেখা যাচ্ছে এখানে পোর্ট হচ্ছে ইউএসবি পোর্ট হচ্ছে 4টা। এরপরে এখানে আপনার ল্যান পোর্ট আছে, এরপরে এখানে আপনার এইচডিএমআই পোর্ট আছে, এরপরে এটা হচ্ছে আপনার মাইক্রোফোন এবং হেডফোনের একসাথে জ্যাক, অর্থাৎ মোবাইলে যেরকম জ্যাকগুলো আমরা পেয়ে থাকি। এরপর এখানে আরও 2টা ইউএসবি, অর্থাৎ এখানে 4টা ইউএসবি আছে। এরপর আপনার এইচডিএমআই কেবল আছে, আর এটা হচ্ছে মানে অর্থাৎ আমরা এসডি কার্ড যেগুলো ইউজ করি সেই এসডি কার্ডের একটা কী বলে, আমরা ওই কার্ড রিডার যেরকম ইউজ করি সেরকম একটা পোর্ট আর কি। আর এখানে এটা হচ্ছে একটা কুলিংয়ের সিস্টেম, এখানে কুলিং ইয়েটা বের হয়, আর এটা হচ্ছে একটা লক, ঠিক আছে। অর্থাৎ আমরা চাবি দিয়ে এরকম একটা লক করতে পারি এখানে। আর এখানে, আর এখানে এই পাশে যেটা আছে সেটা হচ্ছে, এটাকে বলা হয়, এটার নাম হচ্ছে আপনার, এটাও একটা এক ধরনের পোর্ট, যে পোর্টের মাধ্যমে আপনার এই ল্যাপটপে যতগুলো পোর্ট আছে এর চেয়ে অনেকগুলো পোর্ট এবং খুব সুপার ফাস্ট হয়ে থাকে। আর এটা হচ্ছে আপনার এটা চার্জিং পোর্ট, ঠিক আছে। তো এই ল্যাপটপটা খুব স্লিম, এর থেকেও এরপরে G2 এবং G3 এবং G6 যে একই সিরিজের যে ল্যাপটপগুলো সেগুলো আরও নতুন নতুন ফিচার এর মধ্যে যোগ করা হয়েছে। যেমন ওগুলোতে ইউএসবি সি পোর্ট আছে, এরপরে হচ্ছে ওখানে ওগুলো নিয়ে আমি ভিডিও করবো সামনের দিকে। তো এই ল্যাপটপটার মধ্যে যে ইয়েগুলো পাচ্ছেন, আরেকটা বিষয় আছে, এই ল্যাপটপগুলোর মধ্যে আপনি পিছনের কাভারটা খুব সহজে খোলা যায়, পিছনের কাভারটা খুব সহজে খোলা যায়, সম্পূর্ণ আপনি এটা দেখতে পারবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে এই ল্যাপটপে মধ্যে কী কী সমস্যা, অর্থাৎ এটা যেহেতু সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, এখানে আমি কী কী সমস্যা পেয়েছি সেই সমস্যাগুলো আমি এখানে এই ভিডিওর মধ্যে আস্তে আস্তে একটা একটা করে বলবো। তো ফার্স্টে আমি যে সমস্যাটার কথা বলবো, সেই সমস্যাটা হচ্ছে, আপনি যখন এগুলো ল্যাপটপগুলো কিনতে যাবেন, এই এর সিরিয়াস ভিডিও করব, তো পরবর্তী ভিডিওগুলোতে আপনারা জানতে পারবেন কি যে এই ল্যাপটপটে কী কী সমস্যাগুলো হতে পারে এবং কীভাবে ল্যাপটপটা নতুন ল্যাপটপ কিনতে গেলে, অর্থাৎ এই ল্যাপটপগুলো যখন আপনি সেকেন্ড হ্যান্ড নতুন যখন আপনি প্রথম কিনতে যাবেন তখন কী কী জিনিসগুলো আপনার লক্ষ্য করতে হবে সেই জিনিস, এবং কারা কারা এটা ইউজ করতে পারবে, কারা কোন কাদের জন্য কোন ল্যাপটপটা প্রয়োজন। তো আমি একটা ভিতরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা খুলছি যেহেতু। একটা এখানে একটা দেখানোর বিষয় হচ্ছে, এই আমি এটা হচ্ছে G2, ঠিক আছে। এখানে উইন্ডোজ 7-এর একটা লোগো থাকে, কিন্তু এখানে কী করা হয়েছে, সে যার থেকে আমি কিনছি সে কিন্তু আমাকে এটা G2-র কাভার এখানে বসাই দিয়েছে, যার কারণে এটা অনেক লুজ দেখা যাচ্ছে। অর্থাৎ আমি G1 যখন ফার্স্ট নতুন ইউজ করছি সেটার মতো এটা লাগতেছে না। এবং আরও বিষয় এখানে আছে, আরও অনেকগুলো সমস্যা আছে, যার কারণে আমি আসলে ভিডিওটা শুরু করছি, যে এই নতুন ল্যাপটপ যখন আপনারা এই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো কিনতে যাবেন তখন আপনারা এই সমস্যাগুলো আপনারাও পড়বেন। তো আমি এখানে ভিতরের অংশটা একটু দেখাচ্ছি। এখানে ভিতরে আমরা যা যা পাচ্ছি সেটা হচ্ছে, এখানে একটা HSD অর্থাৎ হার্ড ডিস্ক লাগানো সিস্টেম আছে, হার্ড ডিস্কগুলো খুব স্লিম হয়। আর এখানে আবার একটা SSD, অর্থাৎ এখানে আপনি যদি OS অর্থাৎ উইন্ডোজটা রেখে দিয়ে, বিভিন্ন সফটওয়্যার রেখে দিয়ে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনার খুব ফাস্ট হবে, অর্থাৎ আপনার এটাকে একটা মেমোরির মতো, অর্থাৎ এক্সটার্নাল মেমোরি হিসেবে ইউজ করা যাবে। অর্থাৎ আপনি যদি চান হার্ড ডিস্ক না ইউজ করতে, তাও হার্ড ডিস্ক ছাড়া ইউজ করতে পারবেন এটা। তো হার্ড ডিস্কটা আমি এখানে ইউজ করতেছি, এখানে SSD একটা লাগানোর কথা ছিল, আমি একটা SSD লাগাইছি, কিন্তু এই ল্যাপটপে এই SSDটাই হচ্ছে না। অর্থাৎ এখানে কিন্তু SSD লাগাই এবং অন্য অন্য ল্যাপটপে আমি দেখছি চলে, কিন্তু এই ল্যাপটপে চলে নাই। তো এই জিনিসগুলো আসলে
পরবর্তীতে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন কী জন্য এগুলো হয় না এবং এটা কী কারণে হয় না। আমি এখানে দেখা যাচ্ছে সবগুলো যতগুলো ফাংশন আছে সবগুলো ফাংশন একসাথে কাজ করে না। আমি যখন এটা মানে এটা চালানো শুরু করছি তখন বোঝা গেছে। আরেকটা বিষয় হচ্ছে এই ল্যাপটপটা যখন আপনার সেকেন্ড হ্যান্ড আমরা যখন কিনে থাকি সেখানে দেখা যায় এই যে সবগুলো বিষয়গুলো এগুলো সবগুলো চেঞ্জ করে ফেলে, অর্থাৎ এই ব্যাটারিটা আপনার নকল আসে, এরপরে এই র্যামটা নকল আসে, এই হার্ড ডিস্কটা নকল আসে, ঠিক আছে, আর কী কী নকল আসে এটা আমার আমি এই সম্পর্কে আমি কিছু জানি না, তবে এই তিনটা অবশ্যই আপনার নকল আসবে, অর্থাৎ এগুলো কিন্তু খুলে ফেলে ওরা যখন আপনারা মানে আমদানি করে, অর্থাৎ যখন ইম্পোর্ট করে তখন এগুলো সবগুলো আলাদা থাকে, এরপর যখন বাংলাদেশে আসে তখন এগুলো কী করে ওরা এখানে লাগায়। তো এই কারণে আসলে মূলত এই সমস্যাগুলো হয়, আরও অনেকগুলো সমস্যা হয়, সেই সমস্যাগুলো নিয়ে সামনে ভিডিও আসবো। তো আমি এখানে এইখানে যে বিষয়গুলো দেখানোর দরকার ছিল সেগুলো দেখাচ্ছি। আর এই যে এখানে যে হার্ড ডিস্কটা দেখতেছেন এটা আমি আলাদা একটা হাইব্রিড হার্ড ডিস্ক ইউজ করতেছি এখানে, যে হার্ড ডিস্কটা এখানের যে হার্ড এখানে দুই রকম দুইটা হার্ড ডিস্কের দুইটা পোর্ট আছে, একটা মানে এখানে একসাথে আপনি দুইটা পোর্ট হার্ড ডিস্ক লাগাতে পারবেন না, কিন্তু দুই রকম হার্ড ডিস্ক লাগানোর সিস্টেম আছে আর কি। অর্থাৎ একটা হার্ড ডিস্ক আছে এটা এখানে যেটা হাইব্রিড, এটা অনেক স্লিম অনেক পাতলা হয়ে থাকে, আর আমরা যেগুলো ইউজ করি HSD, এটা হচ্ছে SHSD, অর্থাৎ এখানে একটা SSD কার্ড আছে আর একটা HSD আছে, অর্থাৎ এখানে 8GB SSD আছে আর বাকিটা HSD। তো এই জন্য এটাকে SHSD বলা হয়, আর যেগুলো আমরা ইউজ করি সাধারণত সেগুলোকে বলা হয় HSD, ঠিক আছে। তো আমি এখানে HSD ইউজ করতে যার কারণে আমার কম্পিউটারটা অনেক ফাস্ট। আবার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমি যখন HSD লাগাইছি এই ল্যাপটপটাতে ভালোভাবে আমি কোনো ধরনের পারফরমেন্স পাচ্ছি না, পাইলাম না। তো কী জন্য পাই নাই সেটা সব পরে আসবো, কিন্তু এখন এখানে আমি এইটাতে যেহেতু সমস্যা পাইছি এই জন্য আমি আপনাদেরকে সমাধানের জন্য একটা ভিডিও করতেছি। তো এখানে যে বিষয়টা হচ্ছে এইখানে র্যাম কিন্তু আপনারা কখনো মানে এখানে আপনারা ওরা কিন্তু বলবে আপনাদেরকে যে আপনারা র্যাম বাড়ান, এই সেই আপনারা হার্ড ডিস্ক বাড়ান, কিন্তু আপনারা কখনোই করবেন না, যেটা আসে সেটাই পারফেক্ট। এখানে আমাকে কিন্তু অনেকে মানা করছিল যে আপনার র্যাম বাড়ায় না, আমি দুইটা র্যাম নিয়েছিলাম, পরবর্তীতে একটা র্যাম নষ্ট হয়ে গেছে সম্পূর্ণ, এরপর আমার এই হার্ড ডিস্কটাও সাথে সাথে করাপ্টেড হয়ে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। তো পরবর্তীতে আমার কিন্তু সবগুলো ডাটা শুরু চলে গেছে, আমি আপনাদের জন্য 8 থেকে 9টা ভিডিও বানাইছিলাম কিন্তু সবগুলো ভিডিও আমার নষ্ট হয়ে গেছে, কিন্তু ভিডিওগুলো আপলোড করা হয়নি। তো এটা একটা দুঃখের বিষয়, এই কারণে আসলে আপনারা অনেকগুলো ভিডিও আমাকে দেখেন নাই, অনেকদিন ধরে আমার ভিডিও আপলোড হচ্ছে না, বুঝতে পারছেন। তো আমি এখানকার বিষয়গুলো দেখাইছি। আরেকটা হচ্ছে এখানে আপনি কিন্তু আলাদাভাবে সিম লাগাতে পারবেন, আপনারা যেটা জানেন না অনেকেই জানে না সম্ভবত, এখানে কী করতে পারবেন এখানে সিম লাগাতে পারবেন, কিন্তু আমি এখানে সিম লাগানোর পরে এই যে এই জায়গাতে একটা সিমের একটা চিহ্ন আছে, এখানে আপনি সিম লাগাইতে পারবেন খুব সহজে। আর এখানে এটার আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা কী থাকে অর্থাৎ আপনার উইন্ডোজের যে কীটা থাকে অ্যাক্টিভেশন কী, সেই কী থাকে, কিন্তু এখানে কীটা নাই, তার মানে এখানে সমস্যা আছে, ঠিক আছে। তো আমি এখানে আর কী কী সমস্যা আছে সেগুলো আমি দেখাবো আস্তে আস্তে। তো এখানে আমি এখন এই ল্যাপটপটা অন করব। আরেকটা হচ্ছে এখানে যে ফাংশনগুলো সবগুলো ফাংশন কাজ করে না বলছিলাম, এই এখানে আরেকটা ফাংশন কাজ করে না, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ফাংশন, কিছু ল্যাপটপে কাজ করে কিছু ল্যাপটপে কাজ করে না, এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সব ল্যাপটপে কাজ করে না, এই ল্যাপটপও আমি এটাকে চালু করতে পারিনি। আর এই ল্যাপটপে আরেকটা বিষয় হচ্ছে ফেস রিকগনিশন, অর্থাৎ আপনি ফেস দিয়ে আপনার ফেস যদি আপনি চোখ মিলে তাকান ওখানে তাহলে আপনার ল্যাপটপটা খুলে যাবে, অর্থাৎ ল্যাপটপটা অন হয়ে যাবে, কিন্তু এইটা এই স্পেস আর ফিঙ্গারপ্রিন্টটা একসাথে কাজ করে না, এখানে আমার এখানে দুটোর একটাও কাজ করে নেই। তো আমি আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে এখানকার এই বাটনটা নকল, অর্থাৎ বাটনটা যেই অরিজিনাল ল্যাপটপের যেরকম থাকে বাটন থাকে সেই বাটনটার থেকে এটা আলাদা হয়ে গেছে। আরেকটা হচ্ছে এই G1 ল্যাপটপে সাধারণত এখানে উইন্ডোজ 7-এর একটা থাকে স্টিকার থাকে, উইন্ডোজ 7-এ স্টিকার থাকে, কিন্তু এরা কী করছে চালা কী করে স্টিকারটা তুলে ফেলে এখানে G2-র কভারটা লাগায় সেখানে উইন্ডোজ 10-এর স্টিকার লাগিয়ে দিছে, যার কারণে মানুষের সাথে প্রতারণা করাটা তাদের জন্য খুব সহজ হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখন এটাকে অন করব, ল্যাপটপটা অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটার বিষয়টা কীরকম। এখানে সাধারণত এখানে উইন্ডোজ 7 চলতেছে, আর এটা দেখেন এটা ক্লিয়ার আসতেছে না, একটু লাল আসতেছে, কিন্তু এটা সম্পূর্ণ সাদা আসার কথা। আর এখানে ব্যাকলিট কিবোর্ড আছে এটা এটা ঠিক আছে, কিবোর্ডটা চলে, কিন্তু এই কিবোর্ডটা আর একটা বিষয় হচ্ছে যে এই কিবোর্ডটা একটা নির্দিষ্ট বিষয় আছে, যেটা হচ্ছে এই কিবোর্ডটা থেকে আপনি আপনার কম্পিউটার অনেকগুলো কন্ট্রোল প্যানেল শর্টকাট কীর মাধ্যমে আপনি চালাতে পারবেন, কিন্তু এই ল্যাপটপে আমি এটা আমি
এই সিরিজের আরেকটা ল্যাপটপ ইউজ করছিলাম, অর্থাৎ G1 ল্যাপটপটা আরেকটা ইউজ করছিলাম, কিন্তু সেখানে আমি কি দিয়ে চালাইতে পারছি কিন্তু এটা কি দিয়ে চালাইতে পারি না। তখন আমি এটাকে অন করি, এখানে যেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করছিলাম সেহেতু এই জন্য এখানে পাসওয়ার্ড দিতে হয়, কিন্তু আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আর ফেস রিকগনিশন ফাংশনটা কাজ করে না। তো আরেকটা বিষয় হচ্ছে কি, এখানকার এই যে বললাম যে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস রিকগনিশন কাজ করে না, আরেকটা হচ্ছে এই যে এখানে একটা ইয়ে দেখতে পাচ্ছেন, মাউসের একটা পয়েন্টার দেখতেছেন, এটা কাজ করে না। এটা আমি এখানে ঘুরাচ্ছি কিন্তু আপনার দেখেন মাউস পয়েন্টারটা কিন্তু একই জায়গায় আছে, ঠিক আছে। আর এরপরে এখানে যে টাচপ্যাডটা আছে, এই টাচপ্যাডটা দেখেন আমি ধরছি অথচ ওখানে কি করতেছে এটা ঠিকভাবে কাজ করতেছে না, মনে হচ্ছে যে এটা আমি ইয়ে করতেছি, মনে হচ্ছে আমি একটা একটা কিবোর্ডের ইয়ে ধরে কি ধরে যদি আমি এটাকে এভাবে মুভ করি তখন যে এরকম হয়, এটা এটা কিটা না ধরে আমি টান দিলেও একই রকম হয়। অর্থাৎ এখানকার এই আপনার মাউস প্যাডটা ঠিকমতো কাজ করে না এবং মাউস ড্রাইভারগুলো ঠিকভাবে আমি ইনস্টল দিতে পারি না। আর আরেকটা বিষয় কি, এখানে দেখা যাচ্ছে একটা মেসেজ সবসময় আসে, আমি মেসেজটা কি বুঝি না, ঠিক আছে। তো এখানে আপনি তাহলে দেখা যাচ্ছে আমার এই ল্যাপটপটা আমি কোনোভাবে ইউজ করতে পারবো না, কিন্তু আপনি যদি এটা 7 দিনের মধ্যে আমি মানে রিপ্লেস না করেন তাহলে বিষয়টা আপনার আরও ইয়ে দেখা যাবে। আরেকটা বিষয় কি, আমি যখন এখানে চালাচ্ছি এটা সাধারণভাবে যেহেতু কোর i5 ল্যাপটপ এটা, তাহলে এখানে খুব সহজেই আপনার যেহেতু আমরা যে কোনো ল্যাপটপ বা যে কোনো ছোটোখাটো মোবাইল বা যে কোনো ছোটোখাটো ল্যাপটপে বা কম্পিউটারে আমরা কি খুব সুন্দর করে পাওয়ার পয়েন্টের কাজ করতে পারি, কিন্তু এখানে আমি পাওয়ার পয়েন্টের কাজ করতে পারতেছি না যেহেতু এটা কোর i5, এখানে কিন্তু আরও ভালো কাজ করার কথা কিন্তু হচ্ছে না। তাহলে আমি কি দেখতে পাইলাম এই ল্যাপটপটা যেরকম যেরকম কনফিগারেশন আছে সেইরকম সবগুলো কনফিগারেশন একসাথে কাজ করে না, তার কারণে আমি এই সমস্যাগুলো আমি ফেস করতেছি। তাহলে আপনি কী করবেন, এই ল্যাপটপটা আপনি কিনবেন কি কিনবেন না এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসতেছি। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, আমি যে যখন ল্যাপটপটা এর আগে যে ল্যাপটপটা কিনছি একই মানে এই ল্যাপটপটাই আমি আরেকটা কিনছিলাম, সেখানে সমস্যা দেখার কারণে আমি ল্যাপটপটা রিপ্লেস করছি, রিপ্লেসে যে ল্যাপটপটা আছে সেটাও এটা ওটার থেকে আরও খারাপ। তো এখানে আমি যেটা দেখছিলাম ওটার মধ্যে যে সমস্যাগুলো হয়েছিলো কয়েকদিন পরপর বিভিন্ন ফাংশন কাজ করে না, দেখি আমি কী করছি ওই মানে যার থেকে কিনছি সে তার কাছে আমি এটা ফেরত দিয়ে আসছি, সে বলতেছে যে উইন্ডোজে প্রবলেম, কিন্তু এগুলো আসলে উইন্ডোজে কোনো প্রবলেম নেই, এটা প্রবলেম সম্পূর্ণ ল্যাপটপ, ঠিক আছে। তো এখানে যে সমস্যাগুলো হয় এইসবগুলো ড্রাইভার ঠিকমতো হয় না, কাজ করে না, সবগুলো ফাংশন ঠিকমতো কাজ করে না, উল্টাপাল্টা দেখায়। তো এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে, আমার এখানে কিন্তু ওই আমি নতুন কেবল কিনছি, তারপরে আমি দেখা যাচ্ছে আমার মোবাইলে কেবলটা সাপোর্ট করে না, অথচ আমার অন্যান্য ল্যাপটপ বা অন্যান্য কম্পিউটারে আমি কিন্তু এই মোবাইলটা খুব সহজে সাপোর্ট করাতে পারি। এখানে কিন্তু আসে, আসার পর কিছুক্ষণ এসে এরপর আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়, কিন্তু আমি এই সমস্যাটা যেহেতু পড়ছি সেহেতু আমি কিন্তু কেবলও চেঞ্জ করছি, নতুন কেবল আনি লাগাইছি তাও একই সমস্যা। দেখেন এখানে শুধু আসে মোবাইলটা আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়, আপনারা আওয়াজ দেখেই বুঝতে পারছেন। তো এখানে এই সমস্যাগুলো হয়, তো এটা কিন্তু আসলে ল্যাপটপের সমস্যা না, এটা কিন্তু উইন্ডোজের সমস্যা না, এটা কিন্তু সমস্যা ল্যাপটপের। আপনারা কখনো যদি এই সমস্যায় পড়েন তাহলে অবশ্যই সাথে সাথে ল্যাপটপটা ফেরত দিয়ে আসবেন, বলবেন যে আমি এই ল্যাপটপ আমার পছন্দ না, আপনি এই ল্যাপটপটা ইয়ে করেন, যেহেতু 7 দিনের মধ্যে তারা রিপ্লেস দেয় তাহলে আপনারা এটা ইয়ে করতে পারবেন। আর আমি সবসময় এটার ইয়ে করবো না, আপনারা এরকম ল্যাপটপ কিনবেন না, ঠিক আছে। আমার এটা হচ্ছে আমার অ্যাডভাইস, আর যদি কিনতে চান তাহলে কিনলে কী কী সমস্যা হবে এবং কীভাবে সমস্যাগুলো সলভ করতে হবে এর মধ্যে এইগুলো নিয়ে আমি ভিডিওগুলো করছি, ঠিক আছে। ধন্যবাদ। তো যারা আমার এই চ্যানেলে এখনও নতুন তাদের জন্য আমি বলতেছি আপনারা আরও নতুন নতুন ভিডিও পাবেন, দোয়া করবেন আমার জন্য যাতে আমি আর সুন্দর করে আরও ভালোভাবে আপনাদের জন্য ভিডিও করতে পারি। আর আমি প্রিন্টার নিয়ে ফার্স্টে ভিডিও করেছিলাম, HP প্রিন্টার নিয়ে, এখন HP ল্যাপটপ এবং অন্যান্য গ্যাজেট নিয়ে আমি কাজ করব, বিভিন্ন গ্যাজেট রিভিউ করবো, অর্থাৎ গ্যাজেটের ভিতরে কী আছে বাইরে কী আছে। অনেকে কিন্তু অনেক ধরনের রিভিউ করে কিন্তু আমার রিভিউগুলো সম্পূর্ণ আলাদা হবে এবং এটার বাইরের এবং ভিতরের সমস্যাগুলো সলভ নিয়ে আমি কথা বলবো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো যারা এখনও নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর অন্য অন্য ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলে ইয়ে করতে পারেন, অন্য অন্য ভিডিও দেখতে আমার চ্যানেলে খোঁজ করতে পারেন। আর আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আরও অনেক ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন, যেমন HSC রেজাল্ট, বিভিন্ন রেজাল্ট এখন খুব সহজে পাইতে পারেন। তো আপনারা সবাইকে ধন্যবাদ আপনার ভিডিওটা দেখার জন্য। সালাম আলাইকুম রহমতুল্লাহ।